শ্যামপুর সহ দেশের 6টি চিনি কল রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর শ্যামপুর চিনি কল রক্ষা কমিটি। সকালে নগরীর শিক্ষা চর্চা কেন্দ্রে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস। এ সময় বক্তারা বলেন, চিনি কলের সাথে দুর্নীতিবাজদের শাস্তি, শ্রমিক কর্মচারীদের ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন ভাতা পরিশোধ সহ পাঁচ দফা দাবি মানতে হবে, তা না হলে আগামী 13 জানুয়ারি থেকে হরতাল ধর্মঘট সহ কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেয়া হবে।